বাংলাদেশি দেখে বুঝছেন খুবই ভালো লাগতেছে, মানে আনন্দের শেষ নেই যে তো ট্রেন দিয়ে কক্সবাজার যাচ্ছি, আসলে কল্পনার বাইরে ছিল সবারই। প্রথম ট্রেন ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছি, এটা আসলে অনেক আগে থেকে আগ্রহ ছিল, এজন্য আসলে আমরা অনেকটা প্রিপারেশন নিয়ে টিকিটটা কাটার চেষ্টা করছি এবং চারটা কাটতে পেরেছি এবং আমরা আসলে অনেক আনন্দিত। আসলে ফিলিংটা অনেক অনেক অন্যরকম ফিলিং অনুভব করতেছি আর কি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। অনেক ভালো লাগছে আর ফ্যামিলির সাথে আছি, সো আই'ম ফিলিং গুড, ইটস গুড। আগে থেকে সেম ছিল কিন্তু এখন অন্যরকম লাগতেছে। ফার্স্ট টাইম থেকে ট্রেনে উঠা, ভাবতে পারি নাই যে আমি ট্রেনে যাব, তাই আমার ভিতরে অনেক ভালো লাগতেছে। আর আমি ফার্স্ট টাইম এই কক্সবাজার যাইতেছি, এই খুশিতে আমার আরো ভালো লাগতেছে। কক্সবাজার তো অনেকবার গিয়েছি কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে করে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে, আমি অনেক এক্সাইটেড যে আমি ফার্স্ট টাইম ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি। ফার্স্ট টাইম কক্সবাজার যাচ্ছি ট্রেনে করে, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। আসলে আমরা কখনোই ভাবিনি যে আমরা ট্রেনের মাধ্যমে কক্সবাজার যেতে পারবো। এটা আসলে আমাদের সবার জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে এমন একটা ব্যবস্থা চালু করেছে। এই যে আমরা চার ফ্রেন্ড যাইতেছি, ঠিক আছে, অনলাইনে টিকিট কাটছে, অনেক ভালো লাগতেছে, অনেক হ্যাপি, ঠিক আছে, প্রথম কক্সবাজার ট্রেনে আমরা উঠতে পেরে। এর আগে কক্সবাজারে গিয়েছি, একাধিকবার গিয়েছি, বাসে গিয়েছি, বিমানে গিয়েছি, আর ট্রেনে তো এই ফার্স্ট টাইম। আর সর্বোপরি আমরা ইতিহাসের সাক্ষী হলাম, কক্সবাজার ঢাকা টু কক্সবাজার আজকে এই ফার্স্ট টাইম, এবং অনেক কষ্টে টিকিট কালেক্ট করতে অনেক কষ্ট হয়েছে আমাদের। আর সবাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই জিজ্ঞেস করছে কীভাবে পেলাম, কীভাবে টিকিট কালেক্ট করতে পেলাম, মানে তাদের কাছে সোনার হরিণের মতো একটা বিষয় ছিল আজকে টিকিটটা পাওয়ার জন্য, সেই দিক থেকে একটু ভাগ্যবানও মনে হচ্ছে। আমরা এত আনন্দ, এত প্রফুল্ল, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এনজয় করছি এই ট্রেন ট্রাভেল। ফার্স্ট টাইম ট্রাভেল করছি প্লেনে, তারপর একদিন প্লেনে, তারপর আবার প্লেনে, তারপর আবার প্লেনে, দিস টাইম ট্রেন। এন্ড আই লাভ ট্রেনস অ্যাকচুয়ালি, বিকজ দে গো সো ফাস্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কল্পনা করি নেই যে তাড়াতাড়ি এমন কিছু একটা ব্যবস্থা হবে, ট্রেনে কক্সবাজার যাওয়া যাবে। আই থিঙ্ক এটা অনেক বড় একটা হিস্টোরিক ওকেশন বাংলাদেশে, ফর দ্য ফার্স্ট টাইম ঢাকা টু কক্সবাজার রুটটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। আই এম ভেরি এক্সাইটেড, কারণ এটা আমার বাংলাদেশের ফার্স্ট টাইম ট্রেনে উঠা, ট্রেনে একটা জার্নি করা। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ রেলওয়ে এরকম একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার জন্য। আই থিঙ্ক এই ক্ষেত্রে বাংলাদেশ ট্যুরিজম অনেক প্রমোটেড হচ্ছে, শুধুমাত্র ট্যুরিস্টদের সুবিধার জন্যই না, আই থিঙ্ক এখন অনেক অনেক বেশি ট্যুরিস্ট ঢাকা টু কক্সবাজার ট্রাভেল করতে পারবে, অ্যান্ড উইথ দ্য ইজ দ্যাট দে উইল ট্রাভেল, আই থিঙ্ক এটা অনেক ভালো হচ্ছে ফর দ্য কান্ট্রি অ্যাজ আ হোল। সো আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু দ্য জার্নি।